তো গাইস দেখা যাক আমাদের পিকু কেমন ট্রেনিং করে। চলো 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 যেই বাড়ি ছিল না খতরনাক পড়ানো পড়াতো, ঠিক আছে? ওই দেখো গাইস গেছে কোথায় তোমরা, তাই দেখো লালু গেল হারিয়ে বন্ধুরা, ওর চলে যাওয়ার দরকার ছিল বন্ধু। দেখো তোমরা বুঝে গেছে এখান থেকে বেরোনোর জায়গা, চলো আসো চলো আসো। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30 বন্ধুরা। সকাল সকালই খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর আমাদের কি করতে হবে আজকে পায়রা উড়াতে হবে, যেহেতু অনেকদিন আমরা বন্ধুরা পায়রা উড়াই না। এদিকে আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে, আর খাঁচার সামনে যাস নোটিস করো বন্ধুরা, জাল আমি কেটে দিয়েছি। রোজাটা এখনো বানাইনি, বাট বানিয়ে দেবো, সমস্যা নেই। এখন শুধুমাত্র আমি জাল কেটে দিয়েছি বন্ধুরা, ওইখান থেকে টোটালি সবকটা পায়রা ভালোভাবে বেরোতে পারবে। এদিকে নোটিস করো, আমি মোটাকালী আর বেবিকেও সকাল সকাল বাইরে বের করে নিয়ে এসেছি, যেহেতু রোদ উঠেছে বন্ধুরা। রোদ উঠেছে মানে মোটাকালী আর বেবি বাইরে আসবে না, এমন তো হয় না বন্ধুরা। দেখো আমাদের জ্যাক বন্ধুরা, জ্যাককে খতরনাক লাগবে, আর একটু বড় হতে দাও না তারপরে। আর এদিকে বাইরে আসে কেকে আমি তোমাদের দেখিয়ে দিই, আমাদের মোটাকালী আসে, তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পারছি আমাদের লালশিরাকে। এই তিনটে শয়তান না বাইরে বেরিয়ে গেছিলো, আমি যখন নেট কাটছিলাম তখন ফুসফুস করে বেরিয়ে গেছিলো বন্ধুরা, ঠিক আছে সমস্যা নেই। এদিকে ছাত্রার অবস্থাও বেশ ভালো আছে, চারিদিকে চকাচকি আছে। চলো এবার আমরা পাড়ার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। আর খাঁচার বাইরেটা দেখতে পারছি একটু ধুলো ধুলো আছে বন্ধুরা, যেহেতু সময় কাটায় এখন পুরো এই টু কর্নার টু এই কর্নার, এর জন্যই তো নিচে দিয়ে এত নোংরা হয়েছে। দেখো ঘরের ভেতরে অতটাও নোংরা নেই, দেখেছো? গুড মর্নিং সকলকে। আমাদের রোমিও কোথা থেকে বেরোলো? রোমিও এই খাঁচার নিচে থেকে বেরোলো বন্ধুরা। আমাদের জুলিয়েট এই যে এইখানে দাঁড়িয়ে আছে, সমস্যা নেই কোনো। আমাদের বালা দেখো কোথায় দাঁড়িয়ে আছে, আমাদের বালা এখন জায়গা চেঞ্জ করে ফেলেছে নাকি? বালা এখন বর্তমানে এই টুলের উপরেই বেশি দেখছি বালাকে। এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের দেশি মেলটা আছে, খুব সুন্দর খুব সুন্দর। আর আমাদের সুলতান এই কর্নারে দাঁড়িয়ে আছে, সুলতানের জোড়া বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুলতান একটু বাইরে যেতে পারলো না রে, দাঁড়া দাঁড়া একটু পরে তোকে ওড়াবো, তারপরে তুই বাইরে যাস, ঠিক আছে? এইখানে দেখো আমাদের সুলতানের জামাই দাঁড়িয়ে আছে বন্ধুরা, মানে আমাদের সবুজটা বেশ ভালো কথা। তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের ফিমেল বাচ্চা, তারপরে দেখতে পারছি মেল বাচ্চা। এইখানে দেখো বন্ধুরা আমাদের লালশিরাটা দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পারছি আমাদের পিকুকে, বেশ ভালো কথা। এইবার চলো একটু ঘুরে আসি আমরা রাজার, না না এখন বর্তমানে রানী আছে। আমাদের রানী বাচ্চাটাকে কেমন রাখে রেখেছে, কেমন মানুষ করছে দেখি রানী, একটু উঁচু করো গাইজ। রানীর খোপে না ঠিকঠাক করে হাতও দিতে পারি না। রানী দেখাও, একটু দেখাও প্লিজ, আমার হাত এই যে এইটুকু আর যাচ্ছে না, তো আমি দেখাতে পারবো না তোমাদের। যখন খেতে উঠবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম চাপ নেই। এবার চলো আমরা এইদিকে যাই বন্ধুরা। তোমাদের খবর কি দুজনের? হ্যাঁ দুজন রাতের বেলাও মিটিং করে গাইজ, আমি কালকে দেখেছি ওই 11টা নাগাদ মিটিং করছে গাইজ। তো ডিমের খবর এখনও নেই, খোপের ভেতরে বেশ ভালোই খ্যাট দেখতে পারছি আমি। এই খ্যাটগুলো নিয়ে আমার কি করতে বলো তো, ম্যাট্রাসের খোপে দিয়ে দিতে হবে। এই যে হচ্ছে আমাদের ফিমেল, আর এই যে আমাদের ম্যাট্রাস মেল বন্ধুরা। ম্যাট্রাস মেলটার পায়ে দেখো আমি কি পরিয়ে দিয়েছি, একটা বেল্ট কেটে রিং বানিয়েছিলাম, সে রিং পরিয়ে দিয়েছি। ওর না একটু বড় বড় হয়ে গেছে, ওর যদি বেশি সমস্যা হয় আমি খুলে দেবো। আর গাইজ ম্যাট্রাস মেলটার এখন তোমরা একটু চোখটা নোটিস করো, চোখটা জাস্ট অসাম হয়ে গেছে, বাট ওর একটু সমস্যা, ওর ওই বুকের হাড় বেরোনো বন্ধুরা। হাড়টা যে কবে একটু ইম্প্রুভ হবে তারপরেও ভালোভাবে উঠতে পারবে। এইখানে দেখতে পারছি আমাদের রাজা দাঁড়িয়ে আছে, আমাদের রাজাকে একটু নোংরা নোংরা লাগছে, রাজাকে না স্নান করতে দিতে হবে। রাজা কি সবাইকে স্নান করতে দিতে হবে, সবাই নোংরা নোংরা হয়ে আছে। এদিকে দেখো বন্ধুরা আমাদের ইন্ডিয়ার পতাকা আছে, খুব সুন্দর লাগছে। এ যখন এইবার বাইরে দিয়ে উড়ে বেড়াবে তখন একে খুব সুন্দর লাগবে বন্ধুরা। এখন যেহেতু বেশ ভালোভাবে উঠতে পারে ওর কোনো সমস্যা হবে না। এইবার চলো আমরা বেবি দেখে আসি, এখানে কি দুটো বেবি ফুটেছে? আমার মনে হয় দুটো বেবি ফুটে গেছে বন্ধুরা, যেহেতু কাল রাতে না পরে যে নেক্সট ডিমটা ছিল সেই ডিমটা না আমি ফাটিয়ে দিয়েছিলাম অনেকটাই। দেখি 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 দেখি, এই দেখো দুটো বেবি আছে বন্ধুরা, খুব সুন্দর খুব সুন্দর। আমরা বেশি কাছে যাব না, এখনও বেবি অনেকটাই ছোট, আর একটু বড় হয়ে যাক তারপরে আমরা তোমাদের ভালোভাবে দেখাবো। এইবার চলো বন্ধুরা আমরা যাই আমাদের চটিয়ালের বেবির কাছে। চটিয়ালে কিন্তু ঝুঁটিটা খতরনাক হয়েছে বন্ধুরা, কেমন চুক্ষা লম্বা হয়েছে বন্ধুরা, দেখো জাস্ট ওয়াসাম লাগছে। কিন্তু গাইজ ওই যে এদিকে একটু নোটিস করো, এই যে কালো দেখেছো, এই যে কালো প্লাস লেজের এখানে একটু কালো, এই দুটো কালোর জন্য একদম বাজে লাগছে। এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি সামনে চলে এসছে। তোমরা যে কবে উড়বা, তোমরা যে কবে খোপ থেকে বেরোবা গাইজ, এদের পেটে দেখেছো খাবার নেই, এদের অনেকটাই খাবারের প্রয়োজন এখন। আর আমার এখন কী করতে হবে, শুধুমাত্র সুলতানকে উড়াতে হবে, সুলতানের জোড়াকে উড়ানো যাবে না, সুলতানের জোড়া এদের খাওয়াবে, ঠিক আছে? এইবার চলো ঘুরে আসি আমরা কার কাছ থেকে, চুচুর কাছ থেকে। আমাদের চুচুর জোড়া বসে আছে বর্তমানে, দেখি ডিমের খবর কী।
ঠিক আছে, সমস্যা নেই কোনো। চুচুর জোড়ারও রাগ আছে, বেশ ভালোই রাগ বন্ধুরা। আমাদের চীনা বসে আছে বর্তমানে, চীনারও ডিমের ভেতরে শিরা জমে গেছে। চীনার ডিম কবে ফুটবে আমরা অপেক্ষা করে আছি, অপেক্ষা করতেই হবে বন্ধুরা, যতদিন না ফোটে। চীনা, তাড়াতাড়ি তোমার ডিম ফোটাও। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আমাদের বালার দুটো বেবি আছে। আমাদের বালার দুটো বেবি বেশ ভালো আছে, আর সাইজটা দেখো, দুটো বেবিরই একই সাইজ বন্ধুরা। একটা জিনিস ভালো, ঠান্ডা ফান্ডা কিচ্ছু লাগেনি বন্ধুরা, শুধুমাত্র একটু সাইজটাই ছোট ওই খাওয়ানোর জন্য। এইখানে দেখতে পারছি আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা। চটিয়ালের ফিমেল বেবিটাকে না কালকে আমি হালকা করে একটু মেরি কুইন খাইয়ে দিয়েছিলাম, তো তারপরে দেখতে পারছি ও বেশ ভালোই আছে। ওর নাক দেয় আর কোনো জল বেরোচ্ছে না বন্ধুরা, ও খুব সুন্দর আছে। এই সাইডে দাঁড়িয়ে আসো কেন, হ্যাঁ এইদিকে গিয়ে দাঁড়াও, একটু ভালো জায়গায় দাঁড়াও। এইখানে দেখতে পারছো এই এইসব জিনিস উঠে আছে, ওইখানেই তোমার দাঁড়াতে হবে। হ্যাঁ, খালি খালি তো শরীর খারাপ হয় না গাইজ। দেখো দেখো দেখো, পিঁপড়ে হয়েছে, পিঁপড়ে হয়েছে। আমার ফেনাইলের ব্যবস্থা করতে হবে। কত পিঁপড়ে হয়েছে, কত পিঁপড়ে, এত পিঁপড়ে যে বন্ধুরা কোথা থেকে এসছে বুঝতে পারছি না। আগে কোনোদিনও কিন্তু এত পিঁপড়ে আসেনি। ঠিক আছে, সমস্যা নেই, এই খোপটায় আমার ফেনাইল দিতে হবে ভালো করে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে ছাড়তে হবে, আর ভাবছি ওড়াবো একটা পায়রাকে বন্ধুরা। বেশি লেট না করে চলো সেই পায়রাটাকে নিয়ে আমরা বাইরে যাই। দেখো আমরা কাছ থেকে অনেকটাই উপরে চলে গেছে, দেখা যাক এরা ওড়ে না নেমে যায় বন্ধুরা। আমার মনে হয় উড়বে, যেহেতু অনেকদিন পর উড়ালাম। তো দেখো দেখো, সুলতানের ফিমেল বেবিটার বাজি আছে, খেলতে যায় বন্ধুরা, মাঝে মারে মাঝে মাঝে খেলে বন্ধুরা। কোন দিকে গেল, এই দেখো, এই যে দুজনই এখন বর্তমানে আলাদা আলাদা দিকে চলে যাচ্ছে। এই আমাদের সুলতানের ফিমেল যাচ্ছে এইদিকে, আর আমাদের সুলতান হাইটে যাচ্ছে বন্ধুরা। সুলতান যেহেতু খুব তাড়াতাড়ি হাইটে চলে যায়, এর জন্য কোনো সমস্যা নেই, ও হাইটে চলে যাবে। বাট ফিমেলটাকে নিয়ে একটু টেনশন বন্ধুরা, ফিমেলটা আমার মনে হয় নেমে যাবে। এখনো বর্তমানে একটাকে দেখা যাচ্ছে, এটা শালিক বন্ধুরা। এই যে এটা হচ্ছে আমাদের সুলতান, এই যে চলে এসছে সুলতানের ফিমেল বেবিও চলে এসছে, বেশ ভালো কথা। দেখো খতরনাক লাগছে, হাইটে কি যাবে দেখা যাক, অনেকদিন পরে উড়লো, হাইটে যেতেও পারে দুজনই। ওই যে এটা ফিমেলটা, ফিমেলটাকে নিয়ে এখনও গাইস রিক্স আছে, আমার মনে হয় না যাবে হাইটে। ওই ও নামবে নামবে, দেখো টান, ও টান দিয়া দেখলে বোঝা যায় ও কোথায় যাবে। না না না, আবার উল্টো দিকে গেল, সূর্যমামার দিকে চলে গেল। কই সুলতান, কই আমাদের সুলতানকে এখনও আমি দেখতে পাইনি। সুলতান কোথায় গেল, আমার মনে হয় উল্টো সাইডে চলে গেছে। গাইজ এখন বর্তমানে দুজনই বেশ ভালো হাইটে চলে গেছে, বেশ ভালোই হয়েছে, অনেকদিন পরে উঠলো তো এই জন্যই তাড়াতাড়ি হাইটে চলে গেলো। আর বন্ধুরা ওরা হালকা একটু নিচে নামুক, তারপরে সব কয়টা পায়রাকে ছাড়বো। এখন যদি আমি পায়রাগুলোকে ছেড়ে দিই না, ওরা এখনই নেমে যাবে। এই দেখো এইদিকেই দুটো আসবে, এখনই আসবে, এই যে চলে আসছে বন্ধুরা। দাঁড়াও আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, আমি নিজেই কিছু দেখতে পারছি না, আজকে প্রচুর রোদ গাইজ। এই দেখো এটা হচ্ছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চা। আর সুলতান কই, সুলতান এই যে ওপরে, ঠিক আছে অনেকটাই হাইটে গেছে, আরও যাবে হাইটে। সুলতান যেহেতু প্রচুর হাইটে যায় বন্ধুরা, এখনও তো তার কেনি কোনাও যায়নি। যাও যাও সুলতান, যাও 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 যাও। এই দেখো সুলতানের গাইস কোনোদিন আমি খেলা দেখলাম না। সুলতান একটু আস্তে করে, একটু ভুল করে মাজাও মারে না, ঠিক আছে। ওই যে দুজনেই এখন বর্তমানে একই জায়গায় আছে বন্ধুরা, দেখো বাপ বেটি উড়ছে কতদিন পরে। আর এইখানে আমার একটা ব্যবস্থা করতে হবে, এখানে আমার একটা নেট ফেট লাগিয়ে দিতে হবে, যেহেতু দরজার ব্যবস্থা এখনো হয়নি। আর নেট ফেট বলতে কি বলো তো, মশারি আছে না, মশারি লাগিয়ে দেবো, তারপরে ওদের ভেতরে ছেড়ে রাখতে পারবো, সমস্যা হবে না একদম বন্ধুরা। এখন আমাদের সবাইকে ছাড়তে হবে, আর অপেক্ষা করা যাচ্ছে না, ওরা যদি নামে নেমে যাক সমস্যা নেই একদম। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই। এই যে বাইরে সবাই বুঝতে পারছে না ঠিকঠাক করে, যে যে জানে যে যে বোঝে শেষে বাইরে বেরিয়ে যাচ্ছে। একটা আছে বন্ধুরা, আমাদের লোটন একটা চলে এসছে, আর একটা এখন আসেনি, আর বেরিয়ে ওরা ওই কর্নারে চলে গেল। ওইদিকে আয় 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 আয়।
এখনো দুজন উড়ে যাচ্ছে বন্ধুরা, আমাদের সুলতান কি নেমেছে? না না, এটা সুলতানের বেবি। এই হ্যাঁ, না না, দুজনই এখন উড়ে যাচ্ছে। বিবেক আবার ম্যাড্রাস উড়িয়েছে, বিবেক ম্যাড্রাস উড়িয়েছে, আবার সুলতান হাইট না নিয়ে নেয়। ঠিক আছে, সমস্যা নেই, যদি হাইট নেয় নিতে পারে বন্ধুরা, কোনো সমস্যা নেই। একটা ম্যাড্রাস উড়িয়েছে শুধুমাত্র। আয় 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 আয়, নামবে নামবে, আমার পায়রাগুলো নেমে যাবে এখনই। নেমে যাও নেমে যাও, সুলতানের বিবি এখনই নামবে বন্ধুরা। সুলতানের বিবি সময় হয়ে গেছে, ও একদম নিচে চলে এসছে। আয় আয় আয়, গাছে ল্যান্ড করে ফেলেছে বন্ধুরা। আর গম আছে মনে হয় 3 কিলো মতন গম আছে, সমস্যা নেই, আবার আনতে হবে। দাঁড়া মোটাকালি, দাঁড়া, এদের আমি খাবার দাবারটা আগে কমপ্লিট করে দিই তাড়াতাড়ি। আয় 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 আয়, বেশি করে দেওয়া যাবে না যেহেতু আজকে বাইরে বেরিয়েছে বন্ধুরা। বাইরে বেরিয়ে আবার উল্টো পাল্টা দিকে চলে যেতে পারে। এই যে আমাদের লাশিরা চলে এসছে, আরে দেখো মুখে মুখে করে কে যেন ডিম নিয়ে এসছে। এটা কার ডিম আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের চটিয়ালের ডিম। চটিয়াল বলি কেন, সরি, আমাদের নাপ্তার ডিম বন্ধুরা। আমাদের নাপ্তার ডিমটাই এমন দেখতে ছিল। নাপ্তার যেহেতু এখন দুটো বেবি ফুটে গেছে, খুব সুন্দর নাপ্তার। আমাদের রাজারানীর ডিম যদি নষ্ট না হতো না, রাজারানীরও এতদিনে বাচ্চা ফুটে যেত বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজও চলে এসছে, আমাদের পিকুও চলে এসছে, আমাদের লাল শিরাও চলে এসছে। লাল শিরার এখন অনেকটাই ভয় কমে গেছে। আর কতদিন ভয় থাকবে, পেটে তো খিদে লাগবে। যদি ভয়তে থাকে খেতে পারবে না ঠিকঠাক করে, এর জন্যই ও পুরো ভয় ত্যাগ করে দিয়েছে এখন বর্তমানে। এখনও খুব সুন্দরভাবে ঘরের ভেতর থেকে এখান পর্যন্ত চলে আসলো বন্ধুরা, বেশ ভালো কথা। আর লালু বেশি ওড়াউড়ি করবো না, নিচে পড়লেই কিন্তু শেষ, নিচে পড়লেই কুকুরে ধরে নিয়ে দৌড় দেবে। ঠিক আছে, এদিকে আসো, এ মোটা এদিকে খা, বাচ্চার ঠান্ডা লাগে এমনি। এই সাইডে খা, এই সাইডে খা, তোরা এদিকে আয়। সুলতানের বেবিকেও তো দেখতে পারছি না, মানে গাছের আগা থেকে নামেনি, দুজনই মানে গাছের উপরে বন্ধুরা। আয় 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 চলে গেলি কেন? আয় 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 পেকো, এই যে চলে এসছে, একটা চলে এসছে। আয় 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি আজকে মাঠে, যাবি ঘুরতে, যাবি ঘুরতে, যাবি ঘুরতে। হ্যাঁ তোকে আজকে নিয়ে যাবো, তোকে আজকে ঘুরতে নিয়ে যাবো, তোকে আজকে ঘুরতে নিয়ে যাবো। এই যাও এদিকে আসো, এখানে আসো, এই নাও এই নাও এই নাও, এই যে তাড়াতাড়ি খা, পুরো পেট ভরে খা, ঘুরতে নিয়ে যাবো। আসো 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 আসো, চলে আসো চলে আসো তাড়াতাড়ি। কোথায় গেছিলে দেশি, দেশি কোথায় গেছিল ভাই? এদের একবার জলটা দিতে হবে, খাবার আর দেওয়া যাবে না, খাবার যথেষ্ট দেওয়া হয়ে আছে। আমার পিকুকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে বন্ধুরা, যেহেতু আজকে রোদ উঠেছে। দেখা যাক মাঠের হালকা পাতলা কেনি কোনা শুকিয়েছে নাকি। ঠিক আছে, এবার এদের কি করতে হবে, জলটা দিতে হবে। এই যে একটা আকাশ হয়ে গেছে, আমাদের লালু ভেঙেছে। ও একটু আগে এদিকে ওড়া দিয়েছে ওর কাটা ডানা নিয়ে বন্ধুরা, 3টে ডানা তো তোলা আছে। কোথায় গেল বিবেকের পায়রা? উঠছে বিবেকের বাড়ি গেলে তো বেশ ভালো কথা বন্ধুরা, অন্যদিকে গেলে আর পাবো না। বিবেক, বিবেক কোথায় গেল? লালু ফিমেলটা, আমি বুঝতে পারছিলাম লালু ফিমেলটা প্রচুর চঞ্চল, ও যাওয়ার জন্য শুধুমাত্র লাফালাফি করে। কোথায় গেল আর দেখা যাচ্ছে না, এই দিকটাই গেছে, এই দিকটাই গেছে। এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে, এটা হচ্ছে আমাদের লালু ফিমেল। আয় 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 আয়, ওই দেখো ওর কাটা ডানা নিয়ে এক সাইড তো পুরো টোটালি আমি তুলে দিয়েছি, সেই তোলা ডানা নিয়ে কেমন ওড়া দিচ্ছে তোমরা তাই দেখো। ওই দেখো অনেকটাই হাইটে চলে গেছে গাইজ এই কাটা ডানা নিয়ে, দেখো দেখো দেখো। ও কি নামবে আর, আমার তো মনে হয় না ও নামবে। ওই বিবেকের একটা পায়রা উঠছে, ওর ও যদি ওর ওর দেখা দেখি যদি থাকে তাহলে তো ভালো কথা, নাহলে গেল। এইবার যাচ্ছে সিধা টান টান এইদিকে বন্ধুরা, এইদিকে গেছে। ওই দেখো রাউন্ড কি মারছে, হ্যাঁ মারছে রাউন্ড, ওই যে আসছে আসছে আবার ফেরত। এই দেখো, দেখা যাক ও থাকে না চলে যায়। আসবে আসবে আসবে,
আসবে আসবে আসবে, এখানে আসে বর্তমানে আমাদের সবুজ দুটোই। কি হলো, এই দেখো এই দেখো, খতরনাক ওড়া দিচ্ছে গাইস কাঁটা টানা নিয়ে। কতদিন আটকে রাখলাম, আজকে কি বার? আজকে প্রায় মঙ্গলবার, বুধবার। ঠিক আছে, ও যদি চলে যায় ও যেতে পারে, ঠিক আছে। এতদিন আটকে রাখলাম, তারপরও যদি ওর এরকম ভাব থাকে, ও যদি নিচে নামতে চায় তাহলে তো বেশ ভালো কথা বন্ধুরা, আর যদি চলে যেতে চায় আরও ভালো কথা বন্ধুরা। কোথায় গেল? এই দেখো 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 কেমন উঠছে তোমরা, তাই দেখো। আয় 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 আয়। কি করছে, কি কোথায় গেল? এই দেখো এই দেখো এই দেখো, আমার কাউকে একটা ওড়াতে হবে, কাকে যে ওড়াই। এ কে উড়বি? এ লালু তোর জোর। হ্যাঁ তুই একটু দেখে শুনে রাখতে পারিস না, একটু উপরে যা, একটু উপরে যা, একটু উড়ে বেড়ালো তো। আয়, কোনো একটা ধ্যান নেই কোনো দিকে। ভালো হয়েছে বিবেকের একটা পায়রা উঠছে, এই জন্যই লাল শিরাটা থাকতে পারে এই এরিয়ার ভেতরে। ঠিক আছে, কই গেল? উই দেখো, হাইট নিয়েছে কেমন তোমরা, তাই দেখো বন্ধুরা। খতরনাক পায়রা, দাদা বেছেও দিয়েছে আমাকে খতরনাক পায়রা। যেই বাড়ি ছিল না খতরনাক ওড়ানো ওড়াতো, ঠিক আছে। উই দেখো গাইস, গেছে কোথায় তোমরা, তাই দেখো। উই দেখো কি উড়া দিচ্ছ, নেমে যা নেমে যা রে, আর উঠতে হবে না, নেমে কড়া খেয়ে নে। আমার মনে হয় না ও যাবে, কোথাও গেলেও যেতে পারে, রাউন্ড মেরে মেরে ও চিনে নিচ্ছে যে আমি যাবো কোন সাইডে। আর থাকলে তো বেশ ভালো কথা, থাকলে তো ভেবে নেবে যে ও থাকতে ইচ্ছা হয়েছে ওর, আর যদি চলে যেতে ইচ্ছা হয়, টা 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 টা। দেখি কী করে, শুধু আমরা তাই তো দেখবো বন্ধুরা, তাছাড়া আমাদের কোনো কাজ নেই। দেখো সবকটা শয়তান এইখানে চলে এসছে। এই তোদের কিন্তু বাইরে ছাড়াই আমার ভুল হয়েছে, তোরা আবার আটকে রাখবানি ঘরে ভেতরে, এরকম আকাশ করলে, এরকম করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে বন্ধুরা। সবাই দেখো ছাদ ছড়িয়ে পড়েছে, এদিকে আছে আমাদের রাজা, আমাদের জুলিয়েট বন্ধুরা, আর এইখানে দেখো আমাদের কালশিরা জোড়াটা আছে, এইখানে দেখো ডাকাডাকি করছে ম্যাড্রাস, কার পেছনে তাই দেখো তোমরা, কালিন্দির পেছনে, অসাধারণ। আর এইখানে এই টপটায় পুরো কব্জা করেছে কতগুলো তোমরা, তাই দেখো বন্ধুরা, তিনটে তিনটে ছটা সাতটা টোটাল। আমাদের পিকু কী করছে এখানে, পিকু একটু উড়ে আয়। হ্যাঁ সারাদিন জলের ভেতরে মুখ দিয়ে বসে থাকিস, একটু উড়ে বেড়া, তোরা ভয় পাস কেন? হ্যাঁ তোদের আমি কিছু বলেছি? এইবার ঠিক আছে বন্ধুরা, এইবার চালের উপরে অনেকগুলো পায়রা হয়েছে, এইবার আমাদের লালশিরাটা একটু নামতে পারে, দেখা যাক দেখা যাক কি হয়। এটা কি, এটা কি আমি বুঝতে পারছি না, এটা পায়রা না অন্য কিছু, কি গাইছে এটা, কোথায় গেল? কই আমাদের লালুটা কি আছে? ওইটা কে, ওইটা কি আমাদের চটিয়াল না বিবেকের বাড়ি থেকে এসছে চটিয়ালের বাচ্চা? আমাদের চটিয়াল তো মনে হচ্ছে না, ওইটা পায়ে রিং ফিং কিচ্ছু নেই, ওকে ডাকতে হবে আমার কাছে। আমাদের চটিয়াল দুটো কি বাড়িতে আছে, চেক করতে হবে। আমাদের চটিয়াল 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 চটিয়াল, এই যে একটা, আর একটা কই, আরেকটা চটিয়াল কই, না ওইটা চটিয়ালই গাইস, ফিমেলটাই। আয় 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 চলে আয় চলে আয়, ওই যে ফিমেলটাই। আমি বললাম বিবেকেরটা চলে আসলো নাকি, কই লালুকে আর দেখা যাচ্ছে না, লালু গেছে। এটা তো আমাদের লালু, মদ্দাটা মদ্দাটাকে যদি দেখে একটু থাকে বন্ধুরা, দেখা যাক। আমি আর দেখতে পারছি না লালুকে, লালু একদম নিখোঁজ। তাহলে লালু কি হলো, ফুস লালু গেল হারিয়ে বন্ধুরা, ওর চলে যাওয়ার দরকার ছিল বন্ধুরা, যেহেতু এতদিন আটকে রাখলাম ও থাকলো না, আর কি থাকবে বন্ধুরাও, চলে গেছে ভালোই হয়েছে। আর যে দেখো ঘুরতে যাবে, ও আমার মাথার উপর অটোমেটিক চলে এসছে বন্ধুরা। এখন আমরা কি করবো, আমাদের পিকুকে নিয়ে একটু ঘুরতে যাবো বন্ধুরা, তো বেশি লেট না করে চলো আমরা বেরিয়ে পড়ি। গাইস পিকুকে নিয়ে মাঠে চলে এসেছি, বাট মাঠের অবস্থা না একদম খারাপ বন্ধুরা, পুরো কাদা কাদা। পিকুকে শুধুমাত্র চেলে চেলে ট্রেনিং করাতে হবে, বাইকে ট্রেনিং করানো একদম যাবে না, ওই বাড়ি যাওয়ার সময় পিঠে রাখতে হবে, তাছাড়া আর কোনো অপশান নেই বন্ধুরা। তো চলো আমরা শুরু করি, তো গাইস দেখা যাক আমাদের পিকু কেমন ট্রেনিং করে, চলো 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 চলো। আজকে কতদিন পরে মাঠে আসলো গাইস, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। পিঠের উপর ওঠার জন্য রেডি হচ্ছে, চলো ভেতরে চলো, তাহলে তারা আবার গাছে পাশে বসে পড়লো, তাহলে আর সমস্যা হবে। জল হয়ে গেছে, নিচে নামবে না, নিচে নামলে সমস্যা।
অনেকদিন পরে এসেও খুব সুন্দর রেজাল্ট করলো। আজে ছেড়ে দাও, বডি করে দিতে না না তোমার ঠান্ডা ঠান্ডা লাগে। গাইজ, আজকের মতন আমাদের পিকু ট্রেনিং কমপ্লিট। অনেকদিন পরে গেল আজকে, তাও খুব সুন্দর ট্রেনিং করলো, বেশ ভালো কথা। বন্ধুরা, এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, আর আমাদের লালটা মনে হয় চলেই গেছে। ঠিক আছে, ও চলে যাক, সমস্যা নেই। গাইজ, তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।